আজকের সম্মানিত কমিটি পক্ষ থেকে আমাদেরকে দুইটি রাস্তা আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন এলমে বেলায়ত নবুয়তের পক্ষে কিছু গান করতে। এলমে বেলায়ত সম্পর্কে গান গাইবেন আমার মা জননী, যিনি বন্ধনার পরে চমৎকার গান করেছেন। পালা গান গাওয়ার আগে আমার একটু কথা আছে, বলবো না? আমার বাবা জান, আমার যিনি মা জননী, গান গাইলেন আমার দয়াল আইনা দেখাও দেখি, সে যে দিয়া গেছে ফাঁকি। বাবা, বন্দনার পরে গান গাইলেন আপনার দয়াল আপনাকে ফাঁকি দিয়ে গেল, তাহলে সারাটা রাত্র খেলবেন কারি লইয়া? এটা আমার জানার খুব আগ্রহ। শুরু থেকেই যদি আপনি তারে হারায় ফেলেন, শেষ রাত পর্যন্ত কারে নিয়ে থাকবেন? এই কথাটা না বললে আমি শান্তি পাইতেছি না, আর আমি যদি না জিগাই উনি কইবও না, কারণ আজকে যা কথা তো মায়ের সাথে আমি বলবো। আমি যদি ওনাকে জিজ্ঞেস না করি আপনারাও কিন্তু পাইবেন না। তাহলে আপনাদের একটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাকে সই হিসেবে ব্যবহার করতে হয়। আমি যদি সই না হই আপনারা কিছু পাইবেন? এখন আমি একটু জিগাইলে আপনারা যদি আবার বলেন যে জিগাইলো কেন, তো ঠকবেন আপনারাও, ঠকবো আমি। এটা আমার একটু আগ্রহ, পালায় যাওয়ার আগে আমার একটু আবদারটা একটু মিটাই দিবেন। আগে জানলে এই গলে তাই তো আমি বলি বন্ধু দেও দেখা দরদি, তোমারে না দেখলে এই পরাণ বাঁচে না, ঘরে মন রয় নাই আমার, রয় নাই এক প্রতি, আমার বন্ধু আমায় দেখা দেয় না, কথা কয় না, তাই তো বলেছি দিয়া গেছে ফাঁকি, আমার বন্ধু ফাঁকি দিছে, তাই তো আমার ঝরে তুই আঁকি। এই না কথা এই পর্যন্ত রাখিয়া বারণ, আমি আস্তে ধীরে পাল্লার কথায় করব পদার্পণ, বেশ তো ভালো প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, আমি ভুলি নাই কথার জবাব দিতে চাই, ও সেই আমার কাছে প্রশ্ন করে বেলায়েতি লইয়া, আমি বলবো 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 কথায় আসরে দাঁড়াইয়া, আমি অল্প করে বলবো কথা গল্প করব না, আজকে বেশি গল্প করার কোনো দরকার হবে না, আমি আস্তে ধীরে বলবো কথা পাঠিয়া পিড়ি শোনে তারা মধুর কীর্তি, ও পিড়ি তারা তারা জানে গো গুরু শোনে ভক্তের কীর্তি, পিড়ি তারা তারা জানে গো গুরু শোনে তার মধুর কীর্তি। আমার কই বলেন 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 কথা, আপনি বেলায়েতি লইয়া এই বেলায়েতি কেন সিনার মধ্যে কথা দিবেন পরিষ্কার করিয়া, এই বেলায়েতি কেন বুকের মধ্যে রয় কথা জানিবারে চায়। একটা হইল অন্ধকার আলো মন্দ ভালো শক্ত নরম ঠান্ডা গরম সুখ দুঃখ হাসি কান্না জোয়ার ভাটা, এই তো দুনিয়ার পরিচয়। এই যদি না হয় দুনিয়া, ওরে জগৎ এক নিয়েই রয়, এই মোহরে নবু উৎপৃষ্ট দেশে, তাই তো বেলায়েত বুক্ষ দেশেই রয়।
কারণ পিঠে রয়ে গেছে মোহরে নবুয়ত আপনার কথা জানতে পেরলাম সামনে ছিল ফেরেশতারা লাইন দেয় দেখিবারি তরে আমার নবী যখন ফরিয়াদ করে আল্লাহর দরবারে কয় শুনিন শুনিন মাহবুব মাওলা বলি আপনার ভাই নবুয়ত পিছে দেন নাই আপনারে জানাই নবীর কথা রেখে আল্লাহ আল্লাহ পরয়ারে নবুয়ত পৃষ্ঠ দেশে দিলেন ওই জায়গার ভিতরে এইবার বেলায়েতি বুকে কেন আপনার কাছে বলি শুনবেন শুনবেন ভাবের কথা বাউলারও ব্যাপারই আমি আস্তে ধীরে বলবো কথা বাকি রাখবো না জ্ঞানী শ্রোতা শুনে নেবেন বসে আছেন আপনারা দরজা বেলায়েতি নবুয়তি পৃষ্ঠ দেশে এর জন্যই হচ্ছে বেলায়েতি বুকে কারণ এই বেলায়েতির জামানায় যারা আসবে তাদের হচ্ছে চোখে চোখে ফায়াস ভক্তের সাথে হচ্ছে গুরুর আদান প্রদান আদান প্রদান হচ্ছে সিনাই সিনাই যখন এই বেলায়েতি মাওলানা আলীর কাছে আমার দয়াল নবী রাখলেন তখন কিন্তু রাব্বি জিদনি এলমা বইলা তিনবার সিনাই সিনাই চাপ দিয়ে এই বেলায়েতি আদান প্রদান হয়ে গেছে আমার আল্লাহ হইতে প্রাপ্ত বেলায় আমার নবীর কাছে রয় আমার নবী কিন্তু এই বেলায়েতি নিয়ে জায়গায় জায়গায় ঘোরে কেউ নিতে রাজি হয় না অবশেষে হযরত আলী নবী গেলেন বাড়ি যাইয়া দেখে আলী বাড়ি নাই মা ফাতেমা জননী রে কয় শোনো শোনো ইয়া জননী জানিতে চাই আলী কোথায় আছে কথা বলো আমার ভাই আমার জননী কয় ও হে পিতায় আপনারে বলি আলী বাড়ি নাই কথা বলিব তারি কি কারণে আসলেন পিতা বাড়ির ওই উপরে নবী বলে ও গো মা বলবো না তোমার ভাই আলী আসলে বললো মা গো এই না পথ ধরিয়া যাই যেন আলী আমায় নেই রে খুঁজিয়া কিছুক্ষণ পরে আলী বাড়ি আসিল আমার জননী মায় খুঁটি ধইরা দাঁড়াইয়া রইল জগতেরও মায়ের রয়েছে খুঁটি ধইরা দাঁড়াইয়া ভট্টতালি আইসে দাঁড়ো দেশে রয় দাঁড়াইয়া কয় শুনিন শুনিন হজরত আলী বলি আপনার খাই পিতা বাড়ির উপর আইসা ছিল আপনারে জানাই আপনারে না পাইয়া গেছে এই রাস্তা ধরিয়া এই মুহূর্তে যাবেন আলী আপনি চলিয়া খুঁজা নিবেন যে থাই আছে দয়ালেন অভিজি চলে যান না যান না আলী যান না এখনই হজরত আলী ওই রাস্তা দিয়া হাইটা যায় যাইয়া দেখে পাহাড়ের আড়ায় একটা বাচ্চায় ধুলাধালির মধ্যে গড়াগড়ি ধুলাধুলি গড়াগড়ি করে যে তখনই ধুলার মধ্যে গড়াইয়া মিশেরয় গড়াইয়া বাচ্চাটা তাকাইয়া থাকে আলিরে দেখিয়া কয় শোনো শোনো হযরত আলী তোমার কাছে বলি এই মুহূর্তে করো কর্ম খুইলা তোমায় বলি শোনো শোনো হযরত আলী তোমারে জানাই এই বাবুলো পাহাড়ের আরে আছে নবী আমার নবী আমার দাঁড়াইয়া ওই জায়গায় রহিল শোনো শোনো কোন কর্মটা কইরা নিবা ভালো মুখে ওই জায়গায় যাইয়া কথা বলবা না উত্তপ্ত শরীর নবীর শোনো ঘটনা নবীর চোখে কেতুর মুখে লালা ঘাম ধইরা ছিল শোনো শোনো হযরত আলী দলিলেতে এলো মুখে কথা না বলিয়া ওই জায়গাতে যাইয়া তোমার জিব্বা দিয়া নিও ওই ঘাম পরিষ্কার করিয়া হযরত আলী ওই না জায়গায় চলিয়া যায় উত্তপ্ত শরীর নবী দাঁড়াইছে হেথায় নবীর চোখে কেতুর মুখে লালা ঘাম ঝলতে ছিল বাচ্চার কথা আলী মানিয়া লইল কি বা কাম করিল আমার আলী মর্তু যায় নরম জিবলা দিয়া ঘাম চাইটা চাইটা খায় চোখের কেতুর মুখে লালা ঘাম যাহা ঝরে হযরত আলী জিব্বা দিয়া পরিষ্কার করে আমার দয়াল নবী ধুলো হযরত আলীরে জড়াইয়া সিনাই সিনাই মারফত সিনাই সিনাই বেলায়েতি গেল কিন্তু দিয়া রাব্বি জিদনি এলমা কইয়া তিনবারেরও বেশি বেলায়েতি দিল হযরত আলী হইছে খুশি আমার আল্লাহ হইতে বেলায়ে দয়াল নবীর কাছে নবী হইতে আলীর কাছে বললাম সবার কাছে এই যে গুরু শিষ্যের লেনা দেনা আদান প্রদান হয় এইখানেতে বাবরি সরকার জবাব দিয়া লয় ওরে বাবা দিয়া লয় রে জবাব দিয়া লয় বেলায়েতি তো তখনই নিয়া গেছে কাবা ঘরে যখন গেল হযরত আলীর মায় প্রসব ব্যথা উঠে গেছে আল্লাহর দরগায় ফরিয়াদ জানায় জানায় আল্লাহ গো ও ও মাওলারে মাওলারে মাওলা দরবারে আসিলাম তোমা আমি যেন না জেহাল না হই
আমার প্রসব ব্যথায় উঠে গেছে। এইটা নারীর বড় যন্ত্রণা জ্বালা, নারীর বড় নিদান, এই জ্বালায় আমি কার কাছে কই? সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজা গিয়াছে খুলিয়া, গাইবি আওয়াজ হইতে লাগলে মার হাবা মার হাবা মার হাবা। তুমি এই কাবা ঘরের মধ্যে প্রবেশ করো, আল্লাহর মেহমান হইয়া তোমায় মাগো যাইতেছি বলিয়া কাবা ঘরের মধ্যে গেল। মা জননী হজ্রতালি হইয়া গেছে, আবার দলিল বর্ণনা করে কিছুদিন গত হইয়া গেছে, কথা সকলের কাছে খুলে বলি। জন্ম নিয়া হজ্রতালি কভু তাকায় না, মায়ের স্তনের দুধ পান করে না, কথা দিয়াছিল সে ছিল ওই জায়গায়, তুমি ভিনা অন্য রূপ দেখবো না আসিয়া ধরায়, আমি তুমি ভিনা অন্য রূপ জগতে দেখবো না। হজ্রতালি দেখে নাই দলিলে বর্ণনা, চোখ মেলিয়া চায় না আলী, শুনবেন সবাই বসে, মায়ের স্তনের দুধ পান করে না নবী দুনিয়াতে, আলী দুনিয়াতে এসে নবীর কাছে খবর পাঠায় হজ্রতালির মায়, ডাক দিয়া দয়াল নবীরে ফরমায়, আপনার শাশুড়ি আম্মা যাইতে বলছে কাবার ভিতরে, সন্তান একটা অন্ধ বোবা জানায় সবাকারে, এই কথা শুনিয়া নবী করিলেন গমন হজ্রতালির মায়ের কাছে গিয়া। আলী করিমুল্লাহ ওয়াজুর মায়ের কাছে গিয়া দিলেন দর্শন, দেখে মায়ে কোলে লইয়া কান্দিতে লাগিল, আমার আলী দেখা নবী বলিতে লাগিল, শোনেন শোনেন ও জননী আপনারে জানাই, শোনেন শোনেন ও জননী আপনারে জানাই, আরে কোলে দেন না দেন না একটু দেখা প্রাণ জুড়াই, কোলে নিল হজ্রতালি রে নিল ওই জায়গায়, ওই না কথা বলতে কিন্তু আমার মনে চায় রে, আমার মনে চায় রে, আমার মনে চায়। হজ্রতালিকে যখন কোলে নিল ওই যে সৃষ্টিতেই তো কথা দিছিল যে তুমি বিনা অন্য কোন রূপ আমি দেখবো না, দেখে নাই এ দুনিয়ার মানুষ এ কত, আমি জঠর যন্ত্রণা পে আমি এসেছিলাম কোরাল দিয়ে, আরে মাটি গর্ভে যখন আমি ছিলাম তখন আমার মাথাটা ছিল নিচে আর পাওটা ছিল উপর, আমি এইভাবে ঝুলা ছিলাম, এটা হচ্ছে আমার বেহালা, এটা হচ্ছে তার ভাউদি, আর ঝুলা ছিলাম ঠিক এইভাবে, এই যে উল্টা দিকে, আরে এই যে মাথা দিয়া উল্টা দিকে ঝুলেছে, কথা দিছিলাম কি? আমার অনেক প্রশংসা করলেন, আমার প্রশংসা তো দূরের কথা, বর্তমান আমার আমাকে কেউ দেখতেও পারে না, আমাকে কেউ সহ্য করে না, এই এমন পরিস্থিতিতে আমার মা জননী এত মিডিয়া ক্যামেরার সামনে আমার যেই প্রশংসা করলেন, আমার এটা অনেক বড় পাওয়া। আমার বর্তমান আমার উজানের পানে ভাটি গড়ায়, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি এমন একটা কচুরি পানা যে আমি একলাই ভাটি থেকে উজানের দিক যাইতেছি, উজান থেকে ভাটি আসে এটা প্রকৃতিক, আর যখন ভাটি থেকে উজানের দিকে উঠে সাথে কেউ থাকে থাকে, এমন পরিস্থিতিতে আপনি আমার যে প্রশংসা করলেন সত্যি আমি আপনার কাছে ঋণী, আর আপনি একজন ভালো মনের পরিচয় দিয়েছেন, আপনি একজন উদার মনের পরিচয় দিয়েছেন, আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, ধন্যবাদ। আসি পালার কথা, নবুয়ত বেলায়ত, একজন ব্যক্তি এই দুইটি ধনের মালিক, সব কিছুর মূলে একজন যার নাম রাহমাতাল লিল, যিনি একই জন কিন্তু মালিক এই দুইটার। আমি গান গাইব নবীর নবুয়ত সম্পর্কে, তিনি বেলায়েত সম্পর্কে তুলে ধরবেন। নবুয়ত আগে আমার নবী,
आगे आमार नबी आमार नबी जखन आसलें आल्ला छिलें एकेश्वर एक गुप्त धनागा बंदी प्रकाश करार जन्नो निजे के प्रकाश करार जन्नो जखन आत्मप्रकाशे आसबें तखन भावलें जे आमार एकजन हाकिकतेर बंधु लागबे आमार एकजन संगी लागबे तखन निजेर थेके एक फोटा नूर के आलादा करलें भाग करलें परवर्तीते तार नाम दिलें आवालुमा खालाकाल्लाहु मिम नूर मोहम्मदी नूर सृष्टि हईलें मोहम्मदी नूर नूर के प्रश्न करलें तुमि बोलो आलास्तुबे रब्बिकुम बोलो आमि तुमार प्रभु नूर बोलें ना अंता अंता आना आना तुमि तुमार आमि आमार तुमि के आमि चिनी नूर के आरो पाँच भाग करलें नूर टीके जखन आरो पाँच भाग करलें एबार नूर के आबार प्रश्न करलें बोलें आलास्तुबे रब्बिकुम आमि कि तुमार प्रभु ना नूर बोलें सेजदा दिए बोलें या कालुबाला आपनी आमार स्रष्टा जखन सेजदा दिलें मोहरे नबुव्वत नबीर पृष्ठदेशे चले गेलें सुबहानाल्लाह एटा हलो आमार फाउंडेशन आमार नबुव्वत किभाबे पृष्ठदेशे गेल एबार आसि आरेकटा हाकिकते आमार नबीर नबुव्वतटा छिल सामने कोथाय अच्छा एक आपेल जखन आपनि दुई टुकरा करबें এটা মিলাইতে গেলে কিন্তু ওই দুই টুকরা যেভাবে কাটলেন এইভাবেই লাগাইতে হবে কথা ঠিক না হলে কি আপেলটা মিলবে আপেলটার ভিতরে যদি একটা বিচি থাকে ভাগ করলে দেখবেন বিচির এই পাশটাও দেখা যায় ওই পাশটাও আপনি চাইলেও যদি যেভাবে আলাদা হইল এইভাবে না লাগাইলে আপনি এটাকে কখনো মিলাইতে পারবেন সম্ভব না আমার নবুয়তটা ছিল নবীর সামনে আমার নবীজি যখন মেরাজ করতে যাবেন মেরাজ থেকে আসলেন আমার নবীকে দেখার জন্য লক্ষ লক্ষ সাহাবারা পাগল হয়ে গেছেন নবী মেরাজ করেছেন সুবহানাল্লাহ আচ্ছা একটু আগায়া যাই মেরাজ অনেক পরে নবীজির চল্লিশ বছরের পরে মেরাজ পঞ্চাশ বছরের পরে মেরাজ আগে আসি আমার নবীজি যখন দুনিয়ায় আসবেন দুনিয়ায় আসলেন আমার নবীজিকে দেখার জন্য লক্ষ 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 মানুষ পাগল হয়ে গেছে দেওয়ানো হয়ে গেছে আমার নবীর চেহারা মুবারক এত সুন্দর এত নূর এত ঝলক মনে হয় না পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে এটা বিশ্বাস করি তো এটা বিশ্বাস করা আমাদের কাজ আর নবীর প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস যে রাখে তাকেই মুমিন বলা হয়েছে মুত্তাকিন বলা হয়েছে তাকে বলা হয়েছে পরহেজগার তাকে বলা হয়েছে ইমানদার আমার নবীজি বললেন আল্লাহ এত মানুষ আমাকে দেখার জন্য কেন আসলো আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কপালের মধ্যে আমি এমন এক রত্ন দিয়েছি যেই রত্ন দেখার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি কুল পাগল হয়ে গেছে আমার নবী বলেন ইয়া পরম বন্ধু এত মানুষ আমাকে দেখবে এত জীব আমাকে দেখবে যদি আমার অহংকার বেড়ে যায় এটা দেখে যদি আমার সামনে থেকে যদি কেউ দেখে আমার যদি অহংকার তৈরি হয় তাহলে আমি নিজেকে গুনাগার মনে করব কিন্তু আমার নবীর জীবনে কোনো গুনাহ আমার নবীজির এটা ছিল তার বন্ধুর সাথে আতিথিয়তা মুগ্ধতা বললেন এটা আমার সামনে থেকে আপনি পিছনে নিয়ে দেন এই মোহরে নবুয়তটা সামনে দেখার জন্য মানুষ পাগল ছিল বললেন যদি এত মানুষ দেখে আমার মধ্যে যদি অহংকার তৈরি হয় যেমনটা আমাদের হয় আমরা গান করে বের হইলে এটা আমি একটু বোঝানোর জন্য বলছি ক্ষমা চাই বিশ ত্রিশ জন ভাই আইসা বলে পাগলা একটা ছবি নেব যদি নিজের কাছে বিরক্ত লাগে মনে মনে যদি বলা লাগে যে না খুব বিরক্ত লাগে বোঝা উচিত যে এই মানুষটাকে অহংকারে আঁকড়ায় ধরছে আবার যদি কাউকে বলি যে না এখন পারবো না বাদ দেন তাহলে বোঝা যাইব যে না জহির ছেলেটার মধ্যে যথেষ্ট অহংকার জমা হয়েছে ঠিক না
আর আমি যদি আমাকে বলি যে না ঠিক আছে আপনারা আমাকে ভালোবাসেন আসেন তুলি তাহলে ভাববে যে না সে তার মধ্যে আন্তরিকতা আছে বললেন আমার সামনে থাকলে আমার মধ্যে অহমিকা তৈরি হবে তো কি করব আমার এটা পিষ্ট দেশে দিয়ে দেন কেউ সেখানে দেখলে আমি যেন সামনে থেকে না দেখি দেখলে পিছনে দেখবে সামনে দিয়ে যেন আমার অহংকার না কিন্তু মোহরি নবুতটা প্রথমেই যখন সেজদা দেন নবীজির পিষ্ট দেশে গেল আমার পালায় যাওয়ার আগে আমার একটু জানা থাকবে যে নবীর নবুয়তটা কিভাবে নবীর পিষ্ট দেশে গেল এটা আমি আগেই সীমাবদ্ধ রাখলাম আপনি একটু দয়া করে ভাঙবেন আমার নবীর মোহরে বেলায়তটা এলমে বেলায়তটা এই সিনার চাকের মধ্যে আসছে সিনার মধ্যে আসছে এটা বুকে আসলো কিভাবে এটা আগে আপনি একটু সংশোধন করবেন এটা আপনার কাছে আমার আগেই নালিশ ঠিক আছে কিনা বাবা এবার আমার নবীর শানে নবুয়ত নিয়ে আমার একটি গান আমি যেহেতু নবুয়ত নবীর শান মান আমি গাই আর যেহেতু আপনারা সাধুগুরু মানুষ ভাবসঙ্গীত গুরুবাদী গান এটা আমার পালায় নাই আজকে যেহেতু আমার পালায় এটা নাই আপনাদেরকে বিচ্ছেদ গান ছাড়া আর ভাব জগতে যাওয়া আমার সম্ভব এটা গভীর রাত্রি শুরু রাত্রি থেকে আমি নবীর সম্মান নিয়েই থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ নবী আসছেন ওই আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি তারা মানে ছোট না এই পৃথিবীর সবচাইতে কাছের যে তারকাটা এই তারকাটা এই পৃথিবীর চাইতে 7 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বাড়ির পাশে যে সূর্যটা ওঠে একটা ফুটবলের মতো লাগে না দেখতে সকালবেলা দক্ষিণ পূর্ব কোণ থেকে সূর্যটা ওঠে এই সূর্যটা পৃথিবীর সবচেয়ে কাছের তারকার পরেরটা এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই পুরো পৃথিবীটা হয়েছে যত বড় এর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আর আমার নবীজি আসছেন ওই মক্কার মরুদেশে আরব দেশে মায়ামেনার উদরে এই নবীর আগমনে সমগ্র তারকা ঝলমল করা শুরু করেছে তাহলে বুঝতে হবে আমার নবী শুধু এই পৃথিবীর নবী না যেখানে আল্লাহর একটা সৃষ্টি আছে ওই সৃষ্টির জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে ফুলছে সফল তুজবে জমালি হসনত জমিও ফিসালি সল্লু আলাইহি ওয়ালি পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
মানবদেশে কাবার মাসে মানবের সেরা মানব এসেছে আমেনার কূলে চন্দ্র দুলে ডালে ডালে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি নবীজি
এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশে তারাগুলি আকাশে তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রাসূল এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে বাবাজি কষ্ট হচ্ছে আপনাদের নবীর সম্মান ভালো লাগবে কথাবার্তা কিন্তু বেশি বলি না অল্প কথা কিছু গুরুত্বপূর্ণ ভালো কিছু কথা যেন আমরা জানতে পারি এই আর কিছু না আচ্ছা ঘুরা গাইলে আসলে সমস্যাটা কি ওই এটা বাজায় গাইলে না একটু ঘুরতে কষ্ট আচ্ছা ঠিক আছে না কিন্তু জি মাশাআল্লাহ নবীর শানে একটি গান করলাম নবুয়ত নিয়ে আমার মা জননী আমার কাছে কিছু জিজ্ঞেস করবেন উনি আমাকে যেখানে প্রশ্ন করবেন আমি আমার নবীর নবুয়ত সম্পর্কে ওখান থেকে এই দুই এক কথা বলার চেষ্টা করব আমি নবীর নবুয়ত গাওয়ার যোগ্যতা আমি রাখি না ওনার পাশে গান গাওয়ার যোগ্যতাও আমি রাখি না নবীর শান মান আমি কি গাইব আল্লামা ইকবাল মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা শামস তাবরেজ মাওলানা এই পৃথিবীর বিখ্যাত মাওলানা যারা তারা নবীর শান মান লেখা শেষ করতে পারে নাই আমার আমার কাজী নজরুলও বলেছেন তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম পাকিস্তানের মধ্যে যদি কেউ নবীর শান মান বেশি বলে এটা হচ্ছে আল্লামা ইকবাল আর এই সোনার বাংলায় এই ভারত উপমহাদেশের ভিতরে যদি কেউ নবীর শান মান বেশি লেখা থাকে উনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম অথচ আমাদের দেশ কাজী নজরুলকে ওইভাবে মূল্যায়ন করে নাই রবীন্দ্র জয়ন্তী পালন হয় নজরুল জয়ন্তী পালন হয় না রবীন্দ্রনাথকে যেভাবে আত্মপ্রকাশ করেছে কাজী নজরুলকে ওইভাবে আত্মপ্রকাশ করতে দেওয়া হয় নাই অথচ এই নজরুল না থাকলে আমরা এত সুন্দর নবীর শান মান গাইতে পারতাম না গত 50 বছর ধরে আপনারাও শুনতেছেন আগামী 1000 বছর ধরে এটাই শুনবেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির এটা না হইলে রমজান মাসের কোনো গানই নাই আর এই গান লিখে গিয়েছেন কাজী নজরুল মসজিদের পাশে আমার কবর দিও ভাই ও মা তোরা দেখে যা আমি না মায়ের কোলে যা লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে আকাশ বাতাস দেখবি যদি আয় যত মোহাম্মদের যত ভালো কথা আছে কাজী নজরুল বলে গিয়েছেন শ্রদ্ধা জানাই সেই মহান মানুষটির প্রতি আমি আরেকটি গান গেয়ে বসে পড়ব যেহেতু আপনারা টাঙ্গাইল এলাকার মানুষ ভাব গানটা খুব বেশি পছন্দ করেন আমি চেষ্টা করব একবারে না পারলে আপনাদের গায়ের বাতাস কিছুটা হইলো লাগানোর জন্য বাকিটা দয়াল আমজাদ স্যার দেখবে ইনশাআল্লাহ আপনারা একটু সাইফু সিপা বসেন হ্যাঁ হ্যাঁ যে দিকটা খালি হয়ে গেছে এই দিকটা আপনারা একটু চেপে চেপে সবাই একত্রিত এক জায়গায় হয়ে বসেন তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হয় আর ঘোরার একটা সময় আছে একটা টাইম আছে যখন ঘুরতে হবে তখন আমি অটো দেখবেন ঘুরে গেছি আপনাদের বলতে হবে না কারণ আপনাদের মুখ আপনাদের জন্যই তো আমাদের এই গান গাওয়া অবশ্যই কারণ আপনাদের চেহারা না দেখলে আমার চেহারা যেমন দেখলে আপনাদের না দেখলে ভাল লাগে না আবার আপনাদের চেহারা না দেখলে আমার ভাল লাগে না আমি বড় যন্ত্রণায় জ্বালায় আছি একদম সত্যি কথা মনের কথা বললাম কারণ আমাদের প্রাণ হচ্ছেন আপনারা আপনারা যতক্ষণ পর্যন্ত আছেন আমাদের গানও ততক্ষণ পর্যন্ত আছেন আপনারা নাই আমাদের গানও নাই চমৎকার করে আজকে
ওয়াহিদ শাহ বাবা এবং আমজাদ শাহ বাবার দরবার থেকে আদেশ আসলেন কি দুটি পালা আমাদের গাইতে হবে, একটি হচ্ছে বেলায়েত আর একটি হচ্ছে নবু। আমার প্রতিপক্ষ তিনি নবুয়তের পালাই থেকে আমাকে বেলায়েতের পালাই রেখে বড় চমৎকার গান চমৎকার আলোচনা রাখলেন, ধন্যবাদ জানাচ্ছি তাকে। ধন্যবাদ দিলে আসলে ঋণের বোঝাটা হালকা হয়ে যায়, ধন্যবাদ সবার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, যেমন বিশেষ্য বিশেষণ অভয় ক্রিয়া নাকি, এবং ভাষা কি এই মনের ভাবকে প্রকাশ করার নামই হচ্ছে ভাষা, এই মনের ভাবকে প্রকাশ করার নামটাই হচ্ছে ভাষা, সব ভাষা সবার জন্য প্রযোজ্য না। ধন্যবাদ দিলে আমি এটা আপনি আমাকে একটা কিছু দিলেন বা আপনার দ্বারা আমি উপকৃত হলাম বা চলার পথে বলার পথে আপনার সাথে আমার সৌজন্য তা যেটা আছে, ধন্যবাদ দিলে সেটা শেষ হয়ে গেল, ঋণ শেষ হয়ে গেল, কিন্তু ভাবে যার চোখের জলে কথা নিজে নিজে জলে একটু ইশারা করে গেলাম, কারণ আজকে গানটা মায়ের আর সায়ের, তো মায়ের সাথে আজকে সায়ের গান। ধন্যবাদ জানাচ্ছি যে হাজার কথা বলতে পারে তার বলার মধ্যে ভুল হতে পারে, যে হাজার পথ চলতে পারে তার চলার মধ্যেও ভুল থাকতে পারে, কি জানি শিখ কি শিখেছি আর কি গাইব, জানি কি আর শিখছি কি আর বলবোটা কি, এ জন্মের মতো আপনাদের মতো সাধুগুরুর সামনে দাঁড়াতে পেরেছি এটাই তো অনেক বড় পাওয়া। চাতক পাখির মতো, চাতক পাখি যেরকম মেঘ পরিশনে চেয়ে থাকে, আপনারা তেমনি সকল সাধু দশজন আমাদের মুখের দিকে তাকিয়েছেন, চাতক পাখির নেই এই দুনিয়ায়, কেউ শুনে না কারো কথা, যার যার মতোই মত, কারো প্রতি নাই আজকাল কারো মহাবত, বিশ্বাস করেন মনে রাখেন কেউ কারো কথা শুনে না, কেউ কারো জন্য বসে থাকে না, সেখানে আপনারা বসে আছেন দয়াল ওয়াজেদ শাহ আমজাদ শাহর ছবি সামনে নিয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে। বাবা আপনাদের মতো সাধুগুরুর চরণধুলি আমি দেওয়ান বাবলি সরকার আমার মাথায় নিতে চাই, আপনারা দো আশীর্বাদ করবেন, আপনাদের গুণকীর্তন আজকের যিনি মুর্শিদ তার কিছু দু একটা কথাবার্তা যেন আমি বলতে পারি, আমার আল্লাহ পাক তিনি যেন আমার উপরে সহায় থাকে, আমার রাসুলের জন্য রহমত আমার উপরে থাকে, এবং আমার আজকের যিনি দয়াল ওয়াজেদ চান এবং দয়াল আমজাদ চান তার রহমত এবং সেই ছত্র ছায়ের নিচে যেন আমি দেওয়ান বাবলি সরকার থেকে আজকের এই মঞ্চ কাজ শেষ করতে পারি। ধন্যবাদ। হইয়া
सुन पाबी मुर्शिद के पाइले जिया रसूल पाबी। देखो रसूल जन्म नीलो मक्का गेले के हो पाए ना देखा की दे ते जाबी ओरे से कौन दे से जाबी रे कौन दे से जाबी अमार रसूल जन्म नीलो मक्का गेले के हो पाए ना देखा की दे ते जाबी तो से जाबी रे बोलते जाबी ओरे मन मुर्शिद रे ना पाइले किया रसूल पाबी चले लेते मुर्शिद होइया आसिलन दीदेर नबी अमर आसिलन दीदेर नबी मुर्शिद रे ना पाइले किया रसूल पाबी दयाल लेना पाइले दिया रसूल पाबी। कुमार अपना पी रेर सुराते शेषे ना सुल्हा की कोते हाते हाती भी जादू सार हाते हाती भी दयालेर हाते हाती भी अपना पी तेर सुराते शे तो जो हाथी कोते हाथे हाथी बीरे तार हाथे हाथी बीरे तार हाथे हाथी बीरे ओई नबी जी हाथ धरिया ओई नबी जी हाथ मुर्शिद रे ना पाइले किया रसूल पाबी ओरे मन तुई मुर्शिद रे ना पाइले किया आमार हा बिबरे पाबी रसूल पाबी अपन सारे पाबी रसूल पाबी। देखो इस्राइल शाह बोले हासा जे नबी सामने बढ़तो मन करता नीम निया के करता नीम करता नीम इस्राइल शाह बोले हासा जे नबी सामने बढ़तो मन करता नीम निया के करता करता नीम निया के करता नीम निया के रसूल अमर
मुर्शिद के ना भाई के पिया रसूल पापी मुर्शिद रे ना भाई ले पिया रसूल पापी ओ देखा अपना पी रे सुराते शेषे नो विहा की कोते हाते हाती बिया रे हाते हाते हाती वीरे तार हाते हाती वीरे तार हाते हाते रसूल पापी मन बोली मुर्शिद रे ना पाइले किया रसूल पापी बेलाए ते मुर्शिद होइया ओरे बेलाए ते मुर्शिद होइया बेलाए ते मुर्शिद होइया रसूल पापी पीड़िती और पीड़ित सुख पीड़ित शांत पीड़ित दास पीड़ित बाल पीड़ित पीड़ित पीड़िती ताराई ताराई जाने बुझार संगे जार गोपन पीड़िती पीड़िती ताराई ताराई जाने সাথে ভক্তের প্রীতি ও প্রীতি তারা তারা জানে গো যার সঙ্গে তার মধুর প্রীতি প্রীতি তারা তারা জানে গো গুরুর সাথে ভক্তের প্রীতি আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি ওই আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি নবীর সাথে উম্মতের প্রীতি গুরুর গোপন প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো দয়ালের স্বামী ভক্তের প্রীতি ও প্রীতি তারা তারাই জানে গো যাত্রার স্বামী ভক্তের প্রীতি প্রীতি তারা তারাই জানে গো শহীদ স্যার স্বামী দয়াল প্রীতি ওই আমি কিখানে জল ভরতে আইলাম গো আমার ওয়াহেদ স্যার ওই ঘাটে ওই কি জানে জল ভরতে আইলাম গো ওহে তুষা বাবা রইনা ঘাটে আমি কি খানে জল ভরতে আইলাম ওই আমার আমজাদ সার ঘাটে মুজিবের দিকে যাইয়া থাকি কোন শুনিছে সতে গোজার সঙ্গে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো আমজাদ সার শুনে ভক্তের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার পদে তার মধুর প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গুরুর সনে ভক্তের প্রীতি আলোয় ওই শোনা যায় বন্ধুর বাসি গো ওহে ছাড় বাসি গৃহে ওই শাশুনি বলে ওই শোনা যায় বন্ধুর বাসি গো ওই বাসি গৃহে ওই শাশুনি ওই শোনা যায় আমজাদ ছাড় বাসি রে ও বাসি গৃহে ওই শাশুনি বাসি আর কি কারো নাম জানে
বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দনা, আমি আসতে ধীরে রাজসভাতে করব বর্ণনা। নবুর বেলায় নবী তত্ত্ব হবে পাল্লা গান, যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান। নবুয়ত বেলায় আজকে হবে পাল্লা গান, আপনারা যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান। এমনিভাবে সুন্দর করে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাবতত্ত্ব বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা, চলাকালীন সময় যদি যাওয়া আসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের মজার। মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলি একবার দোয়া, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলি একবার দোয়া, পূর্ণভাবে ও হবে ওহেচ্ছা নামের গান গাওয়া। আমায় যেইভাবে তে দিল পাল্লা পাল্লা মন্দনা, আমি আসতে ধীরে রাজসভাতে করব বর্ণনা। ও সে আমায় কিছু কষ্ট করে ধর্ম সবার খাই, ধন্যবাদ পেরে পূর্ণবাদ তার ধন্যবাদ জানাই। আমি আসতে ধীরে বলবো কথা ধৈরা কথার লক্ষ্মী, যার সঙ্গে তার মধুর প্রীতি, ও প্রীতি তারায় তারায় জানে গো গুরুর সঙ্গে ভক্তের প্রীতি, প্রীতি তারায় তারায় জানে গো একসার সঙ্গে ভক্তের প্রীতি। বন্ধনার আসরের পরে আমার মন থেকে গাইছি একটা গান, মন প্রাণ দিয়ে বসে শুনেছেন আজকে, মঞ্চে ছিলেন যতই আসে কান। কি গান? ওরে আমা দয়া বাপ হয়েছে এটা কেমনে বুঝলাম ওই দিন। আজকের যে গান, এই গান নিয়েই জহির পাগল হয়তো আমাকে ফোন করছিল বা আমি ফোন করছিলাম আম্মা গান আপনার সাথে, তা আমি হয়তো কল ধরতে পারি নাই। তো পরবর্তীতে আবার জহিরকে কল ব্যাক করলাম, তখন টুকটুক একটা পরি ফোন ধরছে। হ্যালো, পরি কইতেছে হ্যালো তুমি কে? আচ্ছা আমি কই আমি যেই হোক তুমি কে গো? কই তুমি কি আমার বাবা নিয়ে ফোন করছো? আমি কি হ তোমার বাবারে? না আমার বাবারে ফোন করছি। কই না এটা আমি কি তাহলে বাবাই কই? কই বাবাই তো গোসল করতে গেছে বাবা। আই বাবা বাবা তোমার না ফোন আইছে। আমি বললাম বাবাই যেহেতু শাওয়ার নিচ্ছে বাবাকে বিরক্ত করে লাভ নাই, তুমি একটু বাবায় ফোন করলে, বাবাই বাথরুম থেকে বেরোলে বাবারে কই যে দাদি আম্মা ফোন করছি। তাতে বুঝলাম যে বাবায় হনের পোলাপন নেই, পোলাপনের বাপ হইয়া গেছে। নেই লেগে আর আমারে
পালা এই বন্দনার গানের মতো লোকমা ধরে হ্যাঁ দেখেন কত বড় বয়াতি আমারে কয় দয়া লাইনা দেখাও দেখি আমার বন্ধুরা এইনা দেখাও রে দেখি এই যে দিয়া গেছে ফাঁকি সন্ধ্যা রাত্রি আপনারা ফাঁকি দিলে আপনি সারা রাত কাটাবেন কারে নিয়ে কেন আপনার নিয়ে আপনি আছেন না আপনি তো আছেন যদি আমি লাইনচ্যুত হয়ে যাই যদি এই হাল আমি আর ধরতে না পারি আজকের যিনি দয়াল রয়েছেন আমাদের ওয়াহিদ শাম যাচ্ছে এই হাল আপনি ধরবেন আপনি ধরলেই তো বাবা আমার ধরা হয়ে গেল আমি এই গানটা গাইছি কেন জানেন আমার যিনি মুনশিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝভান্ডারী আল হাসানি আল হুসাইনি আমার দয়াল শ্বশুরিরে আছে আমার ঘরে আমার বাবা মাও আছে এই যে যিনি মঞ্চে বসা তিনি আমার অরুজাত পিতা তিনি আমার শিক্ষাগুরু তিনি আমার দীক্ষাগুরু আমি আমার এই যা সুর লয় বলা কওয়া সব কিছুই আমার বাবার থেকে কিন্তু আমি তারপরেও দুঃখী প্রত্যেকটা মানুষ যার যার নিজ নিজ জায়গা থেকে দুঃখী কেউ পরিপূর্ণ সুখী না যদি কেউ পরিপূর্ণ সুখী হইতো তাহলে আমার আল্লাহ পাকে যে হাতে পাঁচটা আঙ্গুল দিছে চাইলে এটারে এক সমান বানাইতে কারণ পাঁচটা যেহেতু আঙ্গুল দিছে তাহলে ওই একটা এই আঙ্গুলটা বানাইতে যা মাটি লাগছে এটার বানাইতে কিন্তু তাই লাগছে লাগছে না কম বেশি কিন্তু লাগে নাই কিন্তু এইটা একটু বড় এটা একটু ছোট দেখেন পাঁচটা আঙুল পাঁচটা আঙুল সমান হলে আপনি কোনো কিছু ধরতে পারতেন না পারতেন আজকে একটা ছোট বড় আছে বলে ধরতে পারে চলতে পারে আমার বিধাতাই জানে কাকে কোনভাবে দিয়ে কোন সময় কোন খেলা খেলাবে আমিও একটু অসুখী আমিও একদিনের জন্য কাঁদি সে হচ্ছে আমার মাতাল বন্ধু আমি যদিও তার ঘরের খুঁটি আমি যদিও তার উত্তরসূরি কিন্তু আমার এ জন্মে এসে তাকে আমি ভজনা করতে পারি নাই ওই রূপ আরে মাতাল গান লিখছে না ওই রূপ দেখাই মাতাল রাজাকরে গো ও তুই রই খা গেলি কারা সাইতা রে দেখিবার ছলে ওরে আমি গিয়েছিলাম ময়ূর পঙ্খী না ওরে আমার মনে জারে ওরে আমার প্রাণে জারে একদিন তারে দেখিবার ছলে ওরে আমি গিয়েছিলাম ময়ূর পঙ্খী ওইরূপ দেখাই মাতাল রাজাকে তুই রাইখে গেলি কার আশায় আমার তো বন্ধু নাই তার নাম নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াই তার নামের দোহাই তার ওই শক্তি এত বড় শক্তি ঝড় তুফান যেখানে আসে গুরুর নাম গুরু হইতে গুরুর নাম বড় গুরু হইতে গুরুর নাম বড় আমার একটা সাইট অপূর্ণ সেইটা হইছে আমার মাতাল এই দুনিয়ায় নাই তাই আমি বলছি মাতালে দি ওরে আমার মা তাল রে তোমায় না দেখি পরা হাদা
ওরে তোমায় না দেখিলে হে চোখে তাকাইয়া লইল দয়াল নবী হাসি দিয়া একটু মুখের কাছে যায় দেখে ছোট্ট শিশু বাচ্চা মুখটাকে নাড়ে চাড়ে কি জানি খাইতে চায় আমারে দয়ালু নবী নূরের নবী পাক নবী তার জিহ্বা মোবারক আগাইয়া দিল আর হযরত আলী মায়ের স্তনের দুধের মতো চাটিয়া চাটিয়া তখন খাইয়া নিল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন শক্ত কইয়া ধইরা ছিল ধরছিল আপন বুকে বেলায়েতি আদান প্রদান তখন কিন্তু ঘটে বেলায়েতি তো তখনই লয়ে গেছে জন্ম লগ্নে তারপরে দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী জিব্বা মোবারক চুষা চুষা খায় লয়ে যায় হত তালিরে শক্ত করে বুকের মধ্যে ধরে এই হচ্ছে গিয়া বেলায়েতে জামানায় সিনায় সিনায় বুকের মধ্যে গুরুর সাথে ভক্তে লেনা দেনা ভক্তের আদান প্রদান এইবার একটা প্রশ্ন করি ধর্ম সবার থাই আমি ভাবের কথা জোড়া কথা জবাব যেন পাই ওসে বেশ তো ভালো নবুয়তের পরিচয়টা ধরে ওই না কথা হইতে কথা জানতে মনে চাহে আপনি বলেন 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 কথা বাউলারও ব্যাপারে আমি নবুয়তি হইতে কথা আপনায় প্রশ্ন করি আস্তে ধীরে বলবেন কথা ও জানি বাকি রাখবেন না সুন্দর কইরা করবে আজকে সবাই বর্ণনা আপনার বেলায়েতি প্রশ্ন
যতটুকু ছিল বলার জন্য চেষ্টা করলাম, কিন্তু নবোধ গাচ্ছেন তো আপনি, আপনার দায়ভারটা একটু বেশি। নবোধের পরিচয়টা আমি পেয়ে গেলাম। আমি আপনি যেহেতু নবীর নবোধ নিয়ে আজকে আলাপ আলোচনা করবেন, আমার একটু জানার দরকার নবী শব্দের অর্থ কি। আমার একটু জানার দরকার এই যে নবী, আপনি যে আজকে নবীর নবোধ নিয়ে গান করবেন, সর্বপ্রথম একটু জানার দরকার যে এই নবী শব্দের অর্থ কি। এই নবোধ কয় ভাগে বিভক্ত? এই ছোট্ট করে একটি প্রশ্ন, নবী শব্দের অর্থ কি, দয়ার দয়াল নবীর নবোধ, এই নবোধ কয় ভাগে বিভক্ত? এখান থেকে যতটুকু মূল আলোচনা, যতটুকু আপনার বলা চলে, আপনি যতটুকু মনে করেন যে যতটুকু বলা প্রযোজ্য আপনি ততটুকুই বলবেন। আশা করি আপনার ভক্ত কুলতা শুনে তার হৃদয় জোড়াবে। আমার এই পর্যন্ত বলা দিলাম, যা মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে দর্শনে তার মধুর প্রীতি কপির তারাই তারাই জানে দর্শনে তার মধুর প্রীতি। ওরে আমার আল্লাহর সাথে নবীর প্রীতি, আল্লাহর সাথে নবীর প্রীতি, আমার আল্লাহর সাথে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি, জগত সু খ্যাতি ও তার সামনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার মধুর প্রীতি, ও প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে তার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে তার ভাগের প্রীতি। আমাদের আজকে যিনি শফিকুল ইসলাম বাবাজি বড় চমৎকার করে বসে আছেন মঞ্চের মধ্যে, একদম ভক্ত হয়ে মাটির মধ্যে বসে আছেন এত বড় আয়োজন করে। ভক্তের অধীন হচ্ছে ভগবান। গুরু বলে কি বলে যে গুরুই আমি ঠিকই, কিন্তু ভক্তই আমার মাতা পিতা রে, ভক্তই আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে তাই তো আমি বাঞ্ছা কল্প তরু, আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত আমাকে যেই দিক ঘুরায় আমি সেই দিকই ঘুরি। ছোট করে আমার মন থেকে একটা ভাব রেখে বসে যাই, তারপরে ইনশাল্লাহ। দয়াল চাঁদের চরণের ধুলা সুরমা বলে মালা
ভাব উদয় হয়েছে সকল সাধুগুরু আপনারা দাঁড়িয়ে গেছেন ওই সময় যদি আমি গানটা বন্ধ করে দিই বা কোনো কথা বলি তাহলে সাধকের ভাবটা থাকে না ভাবটা লাইনচ্যুত হয়ে যায় সেজন্য আমার বলতে গিয়ে দুটো গান বেশি গাইতে হলো সকল কর্তার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি কারণ এটা গানের দেশ আপনারা গান পছন্দ করেন তর্কাতর্কি কথা বললে বহু বলা যায় কিন্তু তা না আপনারা অবশ্যই গান প্রেমিক সকল সাধুগুরুর প্রতি আমার সালাম শ্রদ্ধা রয়ে গেল আসসালামু আলাইকুম।